चैनल अनुलिपिते सकल के स्वागत जानाच्छि। आमरा आलोचना करछिलाम साहित्येर इतिहास। साहित्येर इतिहासेर विगत पर्वे आमरा षष्ठ पर्व आमरा उपस्थापित करेछि, षष्ठ पर्वेर उपपर्व एक करेछि। आजके सेई पर्वेर शेषांश प्रश्न जेटी छिलो सेटी पुनराय आमी उल्लेख करछि। मंगल काव्य काके बोले? लोकायत पूजा व्रत और पाचालीर संगे एर कोनो सम्पर्क आछे कि? जे कोनो दुजन मंगल कविर काव्य विश्लेषण करे तोमार अभिमत दाओ। प्रश्नटा एरकमई छिलो, आजके तार शेषांश। आमरा ताहले शुरू करछि आमादेर शेषांशेर पर्ब। पंचदश শতকে পেয়েছি দুটি মনসা মঙ্গল কাব্য, যথাক্রমে কবি বিজয়গুপ্ত ও কবি বিপ্রদাস পিপ্লায় দ্বারা রচিত। ষোড়শ শতকে পাচ্ছি বংশী দাসের মনসা মঙ্গল এবং মঙ্গল কাব্যের অপর শাখার দুটি কাব্য, চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দরাম চক্রবর্তী ও মাধব আচার্য, যিনি দ্বিজমাধব নামেও পরিচিত ছিলেন, এবং উভয়ই বিশেষ করে মুকুন্দরাম এবং মাধব আচার্য এরা দুজনেই সমসাময়িক বলে জানা যায়। এর দ্বিতীয় অনুচ্ছেদে যাচ্ছি। অনেকে মনে করেন কবি বিজয়গুপ্তের রচিত কাব্যটির রচনাকাল 1415 সাল। মনসার চরিত্র পরিচয়ের পূর্বকথা বিস্তারিত আলোচনা করেছেন কবি বিজয়গুপ্ত। চাঁদ চরিত্র সৃষ্টিতে কবি বলিষ্ঠতার চিত্র এঁকেছেন। অনুরূপভাবে বিপ্রদাস রচিত চাঁদ চরিত্র সৃষ্টিও একটা দুর্লভ সম্পদ হিসেবে গণ্য হতে পারে। যে গভীর মানবিক সহানুভূতি মনসা চরিত্র সৃষ্টিতে লক্ষণীয়, তারই অন্যবিধ প্রকাশ আমরা দেখি শিব চরিত্র সৃষ্টিতে। শিবের আনন্দ বেদনার মাত্রা এবং প্রকাশভঙ্গির শিশু সুলভতা বিশেষ কৌতুকপ্রদ। এই কৌতুকরস কবি বিজয়গুপ্তের কাব্যের প্রধান সুর, এ কথাটা আমাদের মনে রাখতে হবে। অন্যদিকে বিপ্রদাস পিপ্লয়ের কাব্য অসম্পূর্ণ, চরিত্র চিত্রণ ও গল্প গ্রন্থনে সেখানে কিন্তু বিশেষ নৈপুণ্যের পরিচয় পাওয়া যায় না। বাংলাদেশের প্রাচীন ও লৌকিক এই দুই ভাবনার সঙ্গে মনসার সম্পর্ক অস্পষ্টভাবে হলেও বিপ্রদাসের কাব্যে তা কিন্তু ব্যক্ত হয়েছে, এবং এই বিষয়টির সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব আছে। বলা বাহুল্য, বিপ্রদাস অপেক্ষা কবি বিজয়গুপ্ত তার রচনাশৈলী, কাব্যরস সৃষ্টি ও জনপ্রিয়তার নিরিখে মনসা মঙ্গল কাব্যের প্রথম যুগের কবিদের মধ্যে শ্রেষ্ঠ বলে স্বীকৃত। এবার আমরা আলোচনা করব ষোড়শ শতকের আরো দুই কবি, চণ্ডীমঙ্গলের মুকুন্দরাম ও মাধবের তুলনা। ষোড়শ শতকের দুজন কবির তুলনা এখানে করা হলো, সেটা কিন্তু অতিরিক্ত হিসেবে এটাকে আমরা রাখছি। যদি প্রশ্নে এরকম আসে যে ষোড়শ শতকের দুজন চণ্ডীমঙ্গল কবির তুলনামূলক আলোচনা করো, তখনই এই অনুচ্ছেদটি উল্লেখ করতে হবে, অন্যথায় নয়।
মুকুন্দের তুলনায় মাধবের বর্ণিত কল্লোরার বারো মাসা অনেক বেশি বাস্তব। তৈলকুলা তনুনোপাত তাম্বুল তপনে এই জাতীয় উক্তি ব্যাধ নারীর মুখে বেমানান। তুলনায় মানকচুর পাতা মাথায় দিয়ে মাধবের ফুল্লরার বর্ষা ঠেকানোর চেষ্টা কিন্তু হৃদয়গ্রাহী। কাহিনী অংশ মাধবের সংক্ষিপ্ত, তবে পৌরাণিক অংশের বর্ণনায় মৌলিকতার পরিচয় পাওয়া যায়। অধ্যাপক সুধীর ভূষণ চট্টোপাধ্যায়ের মতে মাধবের দেবী কল্পনায় তন্ত্র প্রভাব ছিল। কাব্যটি সম্ভবত পালাগানের জন্য রচিত হয়েছিল, তাই ঘটনা বর্ণনা অপেক্ষা বিচিত্র অনুভব ও মানসিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলি গানের আকারে বিধৃত হয়েছে। কবি রাগিনীরও উল্লেখ করেছেন। মাধবের আরেকটি বৈশিষ্ট্য বিষ্ণুপদ যোজনা। মুকুন্দের মতোই মাধবের কাব্যেও শ্রীচৈতন্য ও বৈষ্ণব ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু নিরুদ্দিষ্ট ধনপতির জন্য শ্রীমন্তের জলযাত্রার ফুল্লনার বিলাপ অংশে রহা ও নদিয়ার লোক বৈরাগে চলল দ্বিজমণি এই ব্রজগুলি অংশের ভাব দোতনা মাধবের মানুষ প্রবণতার সাক্ষ্য দেয়। তিনি একটি কৃষ্ণমঙ্গলও লিখেছিলেন। কালকেতু ভারুদত্ত সম্পর্কটি দুজনের কাব্যেই লক্ষ্য করা যায়। মনে হয় কোনো সাধারণ সূত্র থেকেই দুই কবি এই আখ্যানটি পেয়েছিলেন। বুলানমণ্ডল চরিত্র কল্পনায় মুকুন্দের বাস্তব জীবন অভিজ্ঞতা এবং চরিত্র সৃষ্টিতে নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়। এবার আমরা উপসংহারে যাচ্ছি। পরিশেষে বলা যায় যে মাধব ও মুকুন্দের মধ্যে পার্থক্য যেটুকু তা হল কাব্যশৈলী। দুই মঙ্গল কবি ষোড়শ শতকের সামাজিক অভিজ্ঞতার নিপুণ চিত্রকর। এছাড়া ষোড়শ শতকে মনসা মঙ্গলের কবিরূপে বংশীদাসের নাম আমরা পাই, তবে তার রচিত পূর্ণাঙ্গ মনসা মঙ্গল আজও পাওয়া যায়নি। কবি প্রতিভার দিক থেকে তিনি বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলায় বা নারায়ণ দেবের সমকক্ষ ছিলেন না, এ কথা নিঃসন্দেহে বলা যায়। আজ আমরা এই পর্যন্তই রাখছি এবং আমাদের উপপর্ব দুই সমাপ্ত হয়ে গেল, অর্থাৎ এই প্রশ্নেরও সমাপ্তি ঘটল। ধন্যবাদ।